নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আগামী মার্চের মধ্যে সম্পন্ন হচ্ছে ইটখলা সেতুর কাজ, জানালেন বিধায়ক দীপায়ন। রাজ্য জুড়ে শিক্ষা বাঁচাও দিবস পালন, এআইডিএস ওর শিলচরেও বিক্ষোভ প্রদর্শন। পালংঘাটে একই দিনে দুটো মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সূচনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামী বছরের মার্চের প্রথম দিকে সম্পন্ন হবে ইটখোলা ঘাটের সেতুর কাজ। বুধবার সরেজমিনে পরিদর্শন করে ঠিক একথা জানান শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন বিধায়ক পূর্ত বিভাগের বাস্তুকারদের সঙ্গে নিয়ে সেতুর কাজ পরিদর্শনে যান। সেখানে উপস্থিত ছিলেন বরাকপ্রাপ্ত ঠিকাদার সংস্থার চেয়ারম্যান দীনদয়াল শর্মাও। পরিদর্শনের পর বিধায়ক দীপায়ন চক্রবর্তী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, নির্মীয়মান ইটখোলা ঘাটের সেতুর কাজ প্রায় 75% হয়ে গেছে, বাকি 25% কাজ শীঘ্রই সম্পন্ন করা হবে বলে জানান বিধায়ক। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কনস্ট্রাকশন কোম্পানিকে ধন্যবাদ জ্ঞাপন করেন, যাদের জোর প্রচেষ্টায় মাত্র 5 মাস সময়ের মধ্যে সংশ্লিষ্ট সেতু তৈরির কাজে প্রায় শেষের পথে। বর্তমানে বর্ষার কারণে যদিও কাজে কিছুটা অসুবিধা হচ্ছে, তবে তিনি আগামী মার্চের প্রথম দিকে কাজ সম্পন্ন হয়ে যাবে বলে তিনি আশাবাদী। বর্ষার সিজন, বৃষ্টি পড়েছে, আপনারা লক্ষ্য করেছেন যে এই মুহূর্তে রাস্তা খারাপ হয়ে গেছে। যে কদিন টানা যায় ওনারা কাজ করবেন, কিন্তু আমার মনে হয় না যে এই বর্ষাতে আর কোনো তাদের মেটেরিয়াল ঢুকানোর জায়গা আছে। তো এই দিকে লক্ষ্য রেখে আমরা ভাবি যে আগামী মার্চ 2023 ইংরেজি পর্যন্ত এটা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটা স্পান শেষ হয়ে গেলে পরে বাকি রয়েছে অ্যাপ্রোচ। বরখোলার দিকে অ্যাপ্রোচের কাজ অলরেডি শুরু হয়েছে। শিলচর কনস্টিটিউয়েন্সিতে অ্যাপ্রোচের যে রোডটা, অ্যাপ্রোচ যেটা রয়েছে, সেখানে আমরা জানি যে এখানে জনবসতি ছিল, অনেক বছর থেকে ওনারা এখানে বসবাস করছেন, কিন্তু যেহেতু সরকারের ডেভেলপমেন্টাল ওয়ার্ক, সেই কথা চিন্তায় করে শিলচর কনস্টিটিউয়েন্সির যারা জনসাধারণ রয়েছেন, এখানে বসবাসকারী লোকেরা সবাই সেটাকে মাথা পেতে নিয়ে সরকারি নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে 50-60 জন পরিবার এখান থেকে চলে গেছেন। প্রায় 65 পরিবারকে দেওয়া হবে। কিছু পরিবার রয়েছেন, তারা ইতিমধ্যে এখানে ছেড়ে দেবেন বলে আমরা আশাবাদী রয়েছি। আমরা চেষ্টা করছি, ওনারাও রেডি রয়েছেন মানসিকভাবে, ওনারা ছেড়ে দেবেন, তাহলেই এখানে অ্যাপ্রোচের, শিলচরের পার্টের অ্যাপ্রোচের কাজ শুরু হয়ে যাবে। জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকর করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে শিক্ষার ব্যবসায়ীকরণের প্রক্রিয়া ত্বরান্বিত করার রাজ্য সরকারের প্রচেষ্টার বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ জানালো অল ইন্ডিয়া ডিএসএ। বুধবার গোটা রাজ্যের সাথে শিলচরেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। এদিন শিলচর অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির সামনে কর্মকর্তারা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন সংগঠনের কর্মকর্তারা জানান, শিক্ষার ব্যবসায়ীকরণের স্বার্থে পূর্বতন কংগ্রেস সরকার সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে সর্বশিক্ষা অভিযান চালুর পাশাপাশি শিক্ষা অধিকার আইন প্রবর্তন অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল তথা তুলে দিয়েছিল। সেই সময়েও লক্ষ লক্ষ শিক্ষকের পদ শূন্য থাকলেও শিক্ষক নিয়োগের গুরুত্ব আরোপ করা হয়নি। বর্তমান বিজেপি সরকারও একই নীতি কার্যকর করতে জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়ন করে। জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকরীর মাধ্যমে প্রাক প্রাথমিক থেকে 2 শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের দায়িত্ব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে তুলে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পরিকল্পনা চালাচ্ছে বলে জানান তারা। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী দীর্ঘ 15 বছর থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করলেও সরকারি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার কোনো চেষ্টা করেননি বলে জানান তারা। সরকারের এই মনোভাবের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে আহ্বান জানান সংগঠনের কর্মকর্তারা। বাধ্য হয়ে নিজের ছেলে মেয়েদেরকে একটু ভালো শিক্ষা পাওয়ার জন্য, ভালো শিক্ষা দেওয়ার জন্য
আজকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মুখ ঘুরিয়ে বিমুখ হয়ে আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যেতে বাধ্য হচ্ছেন। আজকে সরকারের রিপোর্ট এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বেরিয়ে আসছে, রাজ্যে এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক স্কুল রয়েছে যেখানে একজনও শিক্ষক নেই, প্রচুর সংখ্যক স্কুল রয়েছে যেখানে মাত্র একজন করে শিক্ষক। এখানে একটা অবস্থায় আজকে যেখানে প্রতিদিন স্কুল কলেজে বিভিন্ন স্কুল কলেজের নিজস্ব ছাত্রছাত্রীরা দাবি করছে শিক্ষার পরিবেশ নেই, শিক্ষার শূন্যপদে শিক্ষক নিয়োগ হচ্ছে না, শিক্ষক অবিলম্বে নিয়োগ করতে হবে, সেই অবস্থায় আজকে শিক্ষক নিয়োগ হচ্ছে না। অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল তুলে দিয়ে সরকারি শিক্ষার যে মানে অবস্থাকে আরো নিম্নগামী করা হয়েছে, এই অবস্থায় আজকে সারা দেশ জুড়ে শিক্ষাপ্রেমী মানুষ, শিক্ষকরা, ছাত্রছাত্রীরা, অভিভাবকরা সকলেই দাবি করছেন অবিলম্বে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল পদ্ধতি চালু করতে হবে, অবিলম্বে শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে হবে, সরকারি শিক্ষা পালংঘাট আইসিডিএস প্রকল্পের অন্তর্গত গঙ্গানগর জিপির 40 নম্বর ভুবনখাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও ভুবনহিল জিপির 51 নম্বর গঙ্গানগর নবম খণ্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্র দুটিতে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ কাজের সূচনা হল বুধবার। এদিন পালংঘাট আইসিডিএস এর প্রজেক্ট অফিসার এসিএসকে চ্যাংসেন, জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, ধলাইর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চেয়ারম্যান ভিবাস রঞ্জন দেব, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস প্রমুখ এদিন বিশিষ্ট জনেদের উপস্থিতিতে তথ্য ফলক উন্মোচন করে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র দুটির নির্মাণ কাজের সূচনা করেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। পরে এ নিয়ে ভুবনখাল এমই স্কুল ও 1229 নম্বর গঙ্গানগর এলপি স্কুল পৃথক পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। এতে নির্মাণ কাজের বিবরণ তুলে ধরেন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপির জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, সুবোধ রঞ্জন দাস, সোমেন দাস, নিহার শুক্লবৈদ্য প্রমুখ। সেই যে বিগত দিনে আমরা দলের অঞ্চলে প্রায় 8টি ব্লক এবং বড়িয়াঙ্গা ব্লকে 8টি আমরা খণ্ডদের সিলেক্ট করা হয়েছে, কিছু কিছু জায়গায় কাজ অনেকটা প্রোগ্রেস হয়েছে, টাকাও কিছু রিলিজ হয়েছে। আমি সবাইকে অনুরোধ রাখবো যে আজকের যে আমাদের যে অঙ্গনওয়াড়ি মডেল শোনা, যাতে কাজের মাধ্যমে যাতে আদর্শটাকে আমরা প্রসূত করতে পারি, কাজ যাতে সুন্দর উচ্চমানের হয়। আমরা দেখেছি কিছু কিছু কাজ হয় সরকারি, 10 বছর 8 বছর পরে দেখা যায় এগুলো ভেঙে পড়ে যায়, তাই এইভাবে না হয় কাজগুলো সবাই সুন্দর দেখবেন। কারণ এই স্কুলে এই যে শিশুরা দাঁড়িয়ে আছে বসে আছে, সে শিশুরা আসবে সেটা আমাদেরই ভাই পাচ্ছি সেটুকুনি। কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের ময়নাগড় দুর্গা মণ্ডপে বুধবার এক সভার আয়োজন করা হয়। সভায় লালবাগ ময়নাগড় চা বাগানের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মকর্তারা। মুসুতেলের পরিচালিত সভায় শ্রমিক নেতা ধরিত্রী শর্মা বলেন, চা বাগানের চারা গাছগুলো ধ্বংস হচ্ছে, এছাড়াও শ্রমিকদের ও বাগানের বিভিন্ন জল জ্যান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন অনন্ত তেলি, মৃণাল কান্তি সোম, বিশ্বজিৎ দাস প্রমুখ। উল্লেখ, মঙ্গলবার সকাল 11টা নাগাদ কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বাগান ম্যানেজার সহ বিশাল পুলিশ বাহিনী বিমানবন্দর স্থাপনের জন্য জমির সীমানা নির্ধারণ করতে লালবাগ চা বাগানে উপস্থিত হলে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মকর্তারা একজোট হয়ে প্রতিবাদ সাব্যস্ত করলে প্রশাসনিক আধিকারিকরা এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ময়নাগড় দুর্গা মণ্ডপে আয়োজিত সভায় প্রায় 4000-এরও অধিক শ্রমিক উপস্থিত হয়ে বিমানবন্দর স্থাপনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। শ্রমিকদের দাবি, তাদের সমস্যা সমাধানের পথ বের না করা পর্যন্ত কোনোভাবেই লালবাগ চা বাগানে বিমানবন্দর স্থাপন হতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন। এখানে যে সরকারের যে সিদ্ধান্ত এয়ারপোর্ট তৈরি করা, এইটার প্রতিবাদে এই সভা। এই সভার মূল উদ্দেশ্যটা হচ্ছে এয়ারপোর্ট তৈরির প্রতিবাদ জানানো।
এই হচ্ছে আজকের মূল সভার মূল উদ্দেশ্য। আজকের এই সভায় মানে শ্রমিকদের সমবেত শ্রমিকদের কাছ থেকে যে বার্তাটা আমরা পেয়েছি, যে মেজাজটা পেয়েছি, এখানে এয়ারপোর্টের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস। হচ্ছে এই যে বহিঃপ্রকাশ, এই যে শ্রমিকদের ক্ষোভ, শ্রমিকদেরকে অবজ্ঞা করে, শ্রমিকদেরকে কোনো ধরনের মানে মূল্যমর্যাদা না দিয়ে আজকে এখানে একতরফাভাবে পরিকল্পিত ষড়যন্ত্র করে এখানে এয়ারপোর্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যেখানে এই যেগুলো ইউনিয়ন সই করেছে এদেরকে মানে সচেতনভাবে সই করে নাই, এদেরকে প্রেশারাইজ করে, এদেরকে চাপ সৃষ্টি করে ওদের সই নেওয়া হয়েছে এই আমার মনে হচ্ছে এটা। কারণ এরা ওদেরকে ভুল বোঝানো হয়েছে যে তোমাদের লাভ হবে, অমুক হবে, তমুক হবে, এইভাবে ভুল বোঝানো হয়েছে, যার জন্য ওরা সই করেছে। এরা ইচ্ছায় বুঝে শুনে সই করে নেয়। আমার সঙ্গে যারা সই করেছে এদের অনেকেরই কথা হয়েছে, ওরা বলছে যে এই সইটা আমরা তো আগে যদি জানতাম তবে আমরা সই। আসামবালা রাস্তার তৈরির জন্য জায়গা পরিদর্শন করতে এলেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার সহ বিভাগীয় আধিকারিকরা। বুধবার বিকেল 4টা নাগাদ বরখোলা কালভার্ট থেকে কাশীপুর পর্যন্ত রাস্তায় জায়গা পরিদর্শন করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। পরিদর্শনকালে বিভাগীয় কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূর্ত বিভাগের ডিরেক্টর সহ এসডিও সুজিৎ বৈষ্ণব, বরখোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ, জেলা সভাপতি বিমলেন্দু রায়, বরখোলার জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। বসতবাড়ি তৈরি করে পুরোপুরিভাবে দীর্ঘ বছর থেকে বসবাস করার পর আচমকা সরকারি আমলারা এসে জায়গা দখলমুক্ত করতে নির্দেশ দিলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় শিলচর চ্যাংকুরি জিপির ফকতপুরি। ঘটনার বিবরণে জানা যায়, 2014 সালে সেই জায়গাটি ক্রয় করে এক ব্যক্তি, তিনি শিলচরের বাইরে থাকতেন, কোনো কারণবশত তার সেই ক্রয় করা জায়গাটি নিয়ে এক মামলা চলছিল আদালতে। সেই সুযোগকে কাজে লাগিয়ে এবং মুনাফা লোভের স্বার্থে কিছু জমি দালালরা সেই জায়গাটি অন্য চার পরিবারের কাছে বিক্রি করে দেন। পরবর্তীতে সেই চার পরিবারের লোকেরা পাকা ঘর বানিয়ে দিন যাপন করতে থাকেন। দীর্ঘ বছর জায়গাটি নিয়ে আদালতে মামলা চলার পর অবশেষে সেই মামলায় জয়ী হন জায়গাটির আসল মালিক। এদিকে সেই চার পরিবারের বসতবাড়ি তৈরি করে বসবাস করার খবরটি তার নজরে এলে তিনি এসে তাদেরকে জায়গাটির ব্যাপারে বললে সেই পরিবারের লোকেরা তা মানতে নারাজ। তারা জানান তারা জায়গাটি নিজের গাটের খরচ করে ক্রয় করেছেন। এছাড়াও সেটেলমেন্টের তরফ থেকে তাদের ক্রয় করা জায়গার নাম জারিও করে দেওয়া হয়। বুধবার সরকারি আমলারা এসে তাদেরকে বাড়ি বেদখল করতে বললে তাদের মাথায় বাজ পড়ার মতো উপক্রম হয়। জায়গা ক্রয় করে এবং সঠিক তথ্য হাতে থাকা সত্ত্বেও কিভাবে জায়গা বেদখল মুক্ত করতে নির্দেশ দেয় সংশ্লিষ্ট বিভাগ, এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিভাবে আদালতে মামলা চলাকালীন জায়গাটির সঠিক যাচাই না করে সেটেলমেন্ট কর্তৃপক্ষ নাম জারি করলো, এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। এই জায়গাটা কেস থাকা অবস্থায় যে পারমিশন কিরকম বার করা হয়, এ আমাদের প্রশাসন যে কনসার্ন যে ডিপার্টমেন্ট, কনসার্ন প্রশাসন, কনসার্ন যে বিভাগ কিভাবে পারমিশন দিতে দেয় যে যে প্লটে কেস চলে, কেস থাকাকালীন এরিয়াতে কিভাবে প্রশাসন পারমিশন পারমিট করে, পারমিশন বার করিয়া দেয়, দেওয়ার পরে আবার কিভাবে রেজিস্ট্রেশন হয়, এটা আমি সারপ্রাইজ, আমি এরারি উপরে এতটুকু জিয়াইমু ভবিষ্যতের জন্য এরকম কোন ঘটনা না হয় অবশ্য আমি এই কেসটা। তো আপনি কি চান মানে এটা কার দোষ হতে পারে? আমি দোষ প্রশাসনেরই দোষ করতে পারি, সেটেলমেন্ট অফিস তো এক্স্যাক্টলি উইদাউট ভেরিফাই তারা একটু মনে হয় কিছু লেনদেন পাওয়ার পরেই তারা ডকুমেন্টগুলো করিয়া নেয়, নিশ্চয়ই বেনিফিট না হইলে কি এরকম বেজাল জায়গায় কারণ নামে করিয়া দেয়, এটার তো পরিণতি আমি আজকেই দেখলাম। নিশ্চয়ই এই জায়গাটা যেহেতু একটা বেজাল জায়গা আসলো, আমার নামে নামজারি হইল কিরকম, যদি কেস চলে, যদি কেস চলে ওই অবস্থায় আমার নামজারি করে দিল কেলে গিয়া, নামজারি হ্যাঁ হওয়ার পরে না এটার আমি বিশ্বাস করি এই জায়গাটা আমি কিনলাম। তো আপনি কইতে চাইছেন যে এটা দালাল মারফতে সব কিছু হয়েছে? দালাল মারফতে ওই তো পারে। অশোক সরকার, রঞ্জিত দাস আর সুবোধ দাস, সিসি ক্যামেরার কিনারে সুবোধ দাসে ফটো দিছে কোর্টে গিয়া, কোর্ট কি করিয়া সিসি ক্যামেরার কিনারে দালাল রে নিয়ে দিল, যদি কাগজ ভেজাল হয়
এই জায়গার মালিক যদি অন্য কোটি কেন ভেরিফিকেশন করলো না যে এই জায়গাটার তো আরেকজনের মালিক। হ্যাঁ, এখন কোর্টের থেকে কেন অর্ডার দিছে যে এদের খালি করার জন্য? নিশ্চয় কোনো টাকা খেয়েছে, দালালে নিশ্চয় টাকা খাওয়াইছে। এই জোর এই ধরনের দালালের ফাঁসি হইতে লাগে। আর যারা নাকি কাগজের কলমের কাজ করছে এদের চাকরির থেকে বঞ্চিত করতে লাগে। মানে এটা তো পুরো দেখা যায় সেটেলমেন্টারি, মানে সেটেলমেন্টটা সব যত সব করছে সেটেলমেন্টটা করছে সব। কারণ কেস থাকা অবস্থায় তো এরকম হইতো না। কেস থাকা অবস্থা সেটেলমেন্টটা কিরকম নামজারি দিল? দুই কাটা আড়াই কাটা জায়গার নামজারি 10,000 টাকা নামজারি নিছে আড়াই কাটা জায়গা নিতে। এটা আমি নামটা জানি না, একজন চক্রবর্তী বয়স্ক লোক। গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে জল জীবন মিশন চালু করেছে কেন্দ্র সরকার। 2019 সালের 15 আগস্ট এই মহতি প্রকল্প চালু করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে স্লোগান ছিল ঘর ঘর নল ঘর ঘর জল, কিন্তু বাস্তবে এই প্রকল্পের উল্টো দৃশ্য বিরাজ করছে অসমের করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নীলামবাজার জিপির ভরিবন্দ গ্রামে। স্থানীয়দের অভিযোগ, সরকার ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছাতে কোটি কোটি টাকা ব্যয় করলেও এসবের সঠিক বাস্তবায়ন হচ্ছে না, ফলে এই মহতি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে অনেকে বঞ্চিত হয়ে পড়েছেন। এসবের জন্য এলাকার ভুক্তভোগীরা কর্তব্যরত ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দায়ী করেছেন। তারা বাড়তি মুনাফার জন্য বাড়ি বাড়ি পাইপলাইন সংযোগের বিপরীতে রাস্তার পাশ দিয়ে দায়সারাভাবে পাইপ বসিয়ে দিচ্ছেন। বিষয়টি তদন্তক্রমে সুরাহা করতে স্থানীয়রা এদিন করিমগঞ্জ জেলার জেলাশাসক সহ বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। জল আয় বলতে গেলে এটা তো খুব সুবিধা নাই, সরকার দিছে তো সুন্দর মতো দিছে, যেটা দিছে আমরা পাইছি খুব খুশিও, তবে এটা যেটা কন্ট্রাক্টর হলে কাজ করছে এটা তো ঠিক মতো হয়েছে না। কাজ জল আয় না, জলটা আয় না, এটা তো সামান্য সামান্য জল আয়, কাজে তো একদম রাফ কাজ হয়েছে। মানে নিয়ম তো ছিল যে ঘরে ঘরে পাইপ দিতে, না না এটা তো রাস্তা তুই দেখুন না, আপনারা দেখুন কই টিউবওয়েল গাড়িয়া দিছে, কই বাড়ি আর কই মানে টিউবওয়েল গাড়ছে কল গাড়ছে দেখুন না। আমিও সংসার বুধবার বরাক নদের উপর নির্মীয়মান কিশোর সেতুর কাজ পরিদর্শন করলেন পূর্ত বিভাগের কমিশনার রাজেশ কাম্প্রাই ও বিশেষ সচিব ভূদেব শর্মা। কাজের অগ্রগতি খতিয়ে দেখার পর কমিশনার বলেন সেতুটির কাজ 100% সঠিক হয়েছে, এই সেতুর কাজে কোনো দুর্নীতি হয়নি, আগামী জুলাই মাসে এই সেতুর উদ্বোধন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিন পূর্ত কমিশনারের সঙ্গে ছিলেন এসডিও সুজিত বৈষ্ণব, দিগন্ত গোস্বামী, এ আর চৌধুরী, বরখোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, পুলক রায় প্রমুখ। বরখোলা টাউন, বরখোলা আমি নয়া শিলচর টাউন হোনে যা রা হ্যাঁ কি উসমে কাফি কাফি সারা মানে প্রজেক্ট দিয়া থা উসমে জেসে ইয়ে কি সুটা প্রজেক্ট মানে দিয়া থা ইয়াস কমপ্লিট কমপ্লিট অলমোস্ট কমপ্লিট মিনি সেক্রেটারিয়েট বরখোলা মে ইয়ে ভি কাম চল রা হ্যায়। বরখোলা মে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কে লিয়ে মেনে বোলা থা, আজ ভি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বরখোলা মে হোনে যা রা হ্যায়। বরখোলা মে মাল্টিমোডাল লজিস্টিক সেক্টর কে লিয়ে মেনে বোলা থা, আজ সে 2-3 সাল পেহলে সে মিনিস্টার পুছে লগা থা, ও প্রজেক্ট ভি বরখোলা মে হোনে যা রা হ্যায়। তো ইয়ে সারা প্রজেক্ট আগে হো যায়গা, জেসে মেনে বোলা থা কি বরখোলা কো নিউ শিলচর টাউন বনাউঙ্গা, আর ইয়ে সারা প্রজেক্ট হো জাতা হ্যায় তো বরখোলা নিউ শিলচর টাউন হোনে যা রা হ্যায়। জ্যাদা দিন দেরি নেই উসকে উপর মে ভি, জেসে কি শিলচর মে আর জিতনা অফিসেস হ্যায়, ডিসি অফিস, বিজাপুর অফিস, পাওয়ার অফিস, সারা সেগ্রিগেটেড হ্যায়, ও সবকো এক জায়গা মে করনে কে লিয়ে জো প্রজেক্ট লিয়া গিয়া হ্যায়। তো আভি ইয়ে ভি মুঝে পাতা চল রা হ্যায় আর ইয়ে ভি সুনকে আচ্ছা ভি লাগ রা হ্যায়, ये भी कुछ प्रोजेक्ट चल रहा है कि कुछ दिनों में ये सारा डीसी ऑफिस हमारा भी बोरखोला में जाएगा। तो बोरखोला में अगर सारा ऑफिस चले गए, ब्रिज हो गया, एयरपोर्ट हो गया, मल्टीमोडल लॉजिस्टिक सेंटर हो गया, मिनी सेक्रेटरीट हो गया, लो कॉलेज वगैरह हो गया और कुछ कुछ हो गया, ये सारा हो जाने से बोरखोला की शिक्षा टाउन होने में ज़्यादा देरी नहीं। 9 मे कविगुरु रवींद्रनाथ ठाकुर जन्म जयंती, 19 মে ভাষা শহীদ দিবস, বাঙালিদের আনন্দ ও আবেগের দিন। এই দুই দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তা মেনে নিতে পারছেন না এনএসইউআই করিমগঞ্জ জেলা শাখার কর্মকর্তারা।
তাই শুভজিৎ চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল করিমগঞ্জের অতিরিক্ত উপায়ুক্ত বিপুল দাসের কাছে স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্র প্রদানকালে ছাত্র সংগঠনের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 9 মে ও 19 মে দুদিনের পরীক্ষা বাতিল করে অন্য কোনো দিনে তা অনুষ্ঠিত করার জন্য সরকারের কাছে আবেদন জানান তারা, যেহেতু ওই দুই দিন বাঙালিদের বিশেষ দিন। এই বিশেষ দিনে পরীক্ষা হলে তা কেউই মেনে নিতে পারবেন না। কথাটা হলো এই, 9 মে আমরা সকলে জানি আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো কথাটা হলো, সরকার একদিকে বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে অনেক সব এডুকেশন ইনস্টিটিউশনগুলো বন্ধ থাকবে আর সব এডুকেশনাল ইনস্টিটিউশনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিটা পালন করা হবে। আবার অন্যদিকে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল কিভাবে এই ডেটে এক্সাম রাখে, তথাপি 19 মে আমরা সকলে জানি ভাষা শহীদ দিবস। এই শহীদ দিবসের দিনেও শহীদদেরকে সম্মান জানানোর জন্য স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ থাকে। তো আমার কথা হলো, এই দিনেও কেন এক্সামটা রাখা হলো? তা আমার কথা হলো, সরকার একদিকে বলছে এই দুটো দিন যাতে পালন করা হয় ভালোভাবে, আবার অন্যদিকে এক্সাম রাখছে। এইসব বিমুখীর জন্য সরকারের প্রতি আমি তীব্র নিন্দা জানাই জেলা এনএসইউআইর পক্ষ থেকে, এবং আমি আশা রাখছি জেলা এনএসইউআইর পক্ষ থেকে আজ আমরা এই ব্যাপারে অতিরিক্ত জেলা উপায়ুক্তর সাথে বিপুল দাসের সাথে এই ব্যাপারে এসে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং স্মারকপত্র একটা প্রদান করেছি। আর স্মারকপত্রের মাধ্যমে আমরা এটাই উল্লেখ করে দিয়েছি যে এই দুটো নির্দিষ্ট ডেটে, যে দুটো ডেটে এক্সাম রাখা হয়েছে, অতি সত্বর যাতে এটা পোস্টপোন করা হয়। রাস্তায় চলাচলকারী লাইমস্টোন সহ সব ধরনের ওভারলোড লরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে অভিযানে নেমেছে করিমগঞ্জ পরিবহন বিভাগ এবং এনফোর্সমেন্ট টিম। প্রতিদিন আসামের পার্শ্ববর্তী মেঘালয় থেকে করিমগঞ্জ শহরের বুক চিরে সুতারকান্দি হয়ে শত শত ওভারলোড লাইমস্টোনের লরি বাংলাদেশ এবং কিছু গাড়ি ত্রিপুরায় পাঠানো হচ্ছিল। এই ওভারলোড লাইমস্টোন বোঝাই লরিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পথে নামলেন পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাপাদার সহ করিমগঞ্জ এনফোর্সমেন্ট টিম। তারা গতকাল পুরো রাত অভিযান চালিয়ে প্রায় 40টির অধিক লাইমস্টোন বোঝাই লরি কাগজপত্র পরীক্ষা করেন। এদিনের অভিযানে কোনো ওভারলোড লরি ধরা না পড়লেও এই অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন পরিবহন আধিকারিক। আজিও আমি হন্দিয়ার পৰা আমাৰ এই অভিযানটো চলি আছে আৰু এটো কন্টিনিউ চলি থাকিব। হ্যাঁ, এতিয়া আমি কিছুমান 30-40 গাড়ী আমি চেক কৰিছোঁ। কিছুমান গাড়ি সুরাইবাড়ি গৈছে, আগরতলা গৈছে, কিছুমান গাড়ি আমার সুতারকান্দিও গৈছে, কিন্তু আমি গোটেকটা গাড়ি আন্ডারলোড পাইছো। আমার আপনার জড়িয়ে রাইজর ওসর একটা অনুরোধ হল যে লাইমস্টোন হোক, আদার্স গুডস হোক, বোল্ডার স্টোন হোক, গাড়ির মালিকবুড়ে গোটেখিনি গাড়ি আন্ডারলোড টানিব লাগে, তেতিয়া নিজেরও সেফটি হয় আর রাস্তার কারণে সেফটি, পাবলিকেরও সেফটি হয়। ওভারলোড গাড়ি মাল কেরি করিলে যিকোনো মুহূর্তত গাড়িখনেরও বিপদ হব পারে, অ্যাক্সিডেন্ট হব পারে, রাস্তা ডেমেজ হব পারে ন্যাশনাল প্রপার্টি। সুতরাং আমি এটার ক্ষেত্রত আপনাদের জড়িয়ে আমি গাড়ির মালিক তথা অ্যাসোসিয়েশনবর্গ আমি এটা রিকুয়েস্ট করছো যে কোনো গাড়ি যাতে ওভারলোড কেরি করব না লাগে। এনি কাইন্ড অফ গুডস, চাহে লাইমস্টোন হোক, রিভার স্টোন হোক, আদার্স গুডস হোক, আন্ডারলোড কেরি করব লাগে। আর এজ ফার এমবি অ্যাক্ট, আন্ডারলোডের কেরি করব লাগে। আর আমি যদি পাও আমি কিন্তু কেস ডিটেকশন করিম, গাড়ি সিজ করিম, আর তার এগেনস্টত আমার এজ ফার এমবি অ্যাক্ট এন্ড রুলস আমি অ্যাকশন লম। আর যেখানে গাড়ি আমি ডিটেকশন করিছু এজ ফার এমবি অ্যাক্ট আমার অ্যাকশন চলি আছে। গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যাংকে যেতে হয় গ্রাহকদের, কিন্তু নিরাশ হয়ে ঘরে ফিরতে হয় প্রায়ই, কেননা এক সপ্তাহ ধরে নেট নেই, নেট নেই এরকম শুনতে পাচ্ছেন কর্তৃপক্ষের কাছ থেকে। এরকম পরিস্থিতির সৃষ্টি হওয়ায় গ্রাহকদের চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে বুধবার স্থানীয়রা করিমগঞ্জের সরিষা এলাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে উপস্থিত হন। এক সপ্তাহ ধরে নেটের সমস্যায় সব ধরনের গুরুত্বপূর্ণ কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। দীর্ঘক্ষণ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা করেন। ব্যাংক কর্তৃপক্ষ তাদের প্রত্যুত্তরে বলেন তাদের কিছু করার নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা বিষয়টি জানিয়েছেন। নেট না আসা পর্যন্ত গ্রাহকদের খানিকটা সমস্যার সৃষ্টি হবে বলে উল্লেখ করেন তারা। এ নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরিষা আর শিলচরের একটা পাঞ্জাব ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে, সেটা পূর্ণ ছিল ইউবিআই ব্রাঞ্চ। পাঞ্জাবের একটা ব্রাঞ্চ আছে, সেখানে অনেক কাস্টমার, প্রায় 20-25 হাজার কাস্টমার কনজিউমার হবে এখানে। কিন্তু এখানে বিভিন্ন দিন বিভিন্ন সমস্যা থাকে। বিগত 7-8 দিন থেকে আমরা সেখানে শুনতে পাচ্ছি যে এখানে লিক নেই। লিক না থাকার কারণে যে গ্রাহক যারা ব্যাংকে আছে তাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে।
সে শুনে আজ এখানে এলাম, এনে ওদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলছে লিক নেই। কবে আসবে ভাই লিক? সাথে দেখে পর থেকে লিক নেই, তুমি কি উপর মনে জানাও নি? এই ব্যাংকের আরও যারা ব্যাংকের স্টাফ, ওদের অনেক গাফল ভিত্তি আছে। আর কোনো কাস্টমার যদি কোনো KYC তাদের কাছে জমা দেয়, তাহলে KYC ঘাটতি ওদের পিছিয়ে বানানো থাকে। এক মাস দেড় মাস দু মাস ধরে যায় ব্যাংকের KYC আপডেট করা হয় না। কেউ যদি এটি অ্যাপ্লাই করে তাহলে সাথে সাথে পাওয়া যায় না, অনেক গাফলতি। আমার কাছে একটা খবর ছিল বিগত দিনে, যে ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন উনি এখানে আসতেন না, ওনার দেখে এখানে এসি নেই বলে। করিমগঞ্জের শরীফনগর এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশের সফল অভিযান। বুধবারের অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার জব্দ করেছে করিমগঞ্জ পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জ পুলিশের এই অভিযানে 20 গ্রাম ব্রাউন সুগার জব্দ হয়, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান। এই ব্রাউন সুগার পাচারকাণ্ডের সাথে জড়িত চার পাচারকারীকে আটক করেছে পুলিশ। তারা হলেন সুলতান আহমেদ, আমাদ উদ্দিন, আমির উদ্দিন ও মুক্তা চৌধুরী। জানা গেছে এই নেশা সামগ্রী পাচারকারী চক্রের মূল নায়ক সুলতান আহমেদ। পুলিশ তার ব্যবহৃত এক বাইক আটক করে। অন্যদিকে করিমগঞ্জের DSP গীতার্থ দেব শর্মা জানান, এদের বিরুদ্ধে বর্তমানে তাদের তদন্ত অব্যাহত রয়েছে। তো আমি খবর পাইছিলো এওঁলোকে ইয়াতে এটা ড্ৰাগছ ডিলিং কৰিব, তো অতি মই পাতিলোঁ, 40 মানুহ ধৰিব পাৰিলোঁ। টোটেল 19টা চাবোন আনিছিলে, টোটেল ৱেইট 220 গ্ৰাম ছাছপেক্টেড হিৰোইন। এখন বাইক জব্দ কৰিছোঁ আৰু লগতে 40 মানুহ চৰাইত হৈছোঁ। এওঁলোকৰ নাম কি হৈছে? এওঁলোকৰ হ'ল এজন সুলতান, আমিৰুদ্দিন, এমাদুদ্দিন আৰু মুক্তা। এজন শৰীফনগৰৰ, এজন কানিচাইলৰ। ক'ৰ পৰা লৈ আহিছিলে? এতিয়া আমি এতিয়া সোধ পোছ কৰিম ক'ৰ পৰা আনিছিলোঁ, ইহঁতৰ উদ্দেশ্যটো কি আছিল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আগামী মার্চের মধ্যে সম্পন্ন হচ্ছে ইটখলা সেতুর কাজ, জানালেন বিধায়ক দীপায়ন। রাজ্য জুড়ে শিক্ষা বাঁচাও দিবস পালন AIDSOর, শিলচরেও বিক্ষোভ প্রদর্শন। পালংঘাটে একই দিনে দুটো মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সূচনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।